আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান যার নাম হচ্ছে ঐতিহাসিক স্থান। আলহামদুলিল্লাহ, ইসলামী ইতিহাসের এমন কিছু স্থান সম্পর্কিত আমাদের আলোচনা করার সৌভাগ্য হয়ে থাকে। যে সকল স্থানসমূহের সাথে জড়িয়ে রয়েছে বিভিন্ন আউলিয়াই কেরাম, সাহাবাই কেরাম, বিভিন্ন আম্বিয়াই কেরাম আলাইহিমুসসালাম, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের জীবনী এবং তার পাশাপাশি অসংখ্য শিক্ষণীয় বিষয় সে সকল জীবনী থেকে আমাদের শেখার সৌভাগ্য হয়ে থাকে। তো আলহামদুলিল্লাহ, সে সকল স্থান সম্পর্কেও অর্থাৎ সে সকল স্থানের জিওগ্রাফিক্যাল ফ্যাক্টস অ্যান্ড ফিগার সম্পর্কে আলহামদুলিল্লাহ জানার সৌভাগ্য হয়ে থাকে। বিভিন্ন আমাদের গত বিভিন্ন এপিসোড ধরে আলহামদুলিল্লাহ আমরা শুনে আসছি, জেনে আসছি। তো ইনশাআল্লাহ আজকে আমরা সেরকম একটি টপিক নিয়ে আলোচনা করব। সেই ঐতিহাসিক স্থানের নাম হচ্ছে তাবুক। জি হ্যাঁ, এ তাবুক সম্পর্কে আমরা জানব। তার আগে আসুন, দুরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখ তরিকা তামির আহলে সুন্নাত মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুহুমুল আলিয়া, তিনিও আমাদেরকে দুরুদ শরীফ পাঠ করা উৎসাহ প্রদান করতে গিয়ে তিনি বিভিন্ন রিসালা কিতাবের মধ্যে তিনি দুরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত অসংখ্য হাদিস শরীফ তিনি লিখেছেন। তার মধ্যে একটি দুরুদ শরীফ পাঠ করার ফজিলত এরকমই এসেছে যে আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার নবী বলেন, যে ব্যক্তি আমার উপর ১০ বার দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার 100টি গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এর দরবারে দোয়া, আল্লাহ তাআলা আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করার সে সৌভাগ্য নসিব করুক, আমিন। আসুন মহব্বতের সাথে আমরা আরেকটিবার দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আজকের বিষয় বলেছিলাম যে তাবুক, এই স্থানটি মদিনা ও সিরিয়ার মধ্যবর্তী একটি স্থানের নাম, যা মদিনা থেকে প্রায় 14 মঞ্জিল দূরে এটি অবস্থিত। কিছু ঐতিহাসিকের মতে তাবুক হলো একটি দুর্গের নাম এবং আবার কারো মতে এটি একটি ঝর্ণার নাম। সম্ভবত এসব বিষয় বিদ্যমান রয়েছে। এই যুদ্ধ প্রবল অনাবৃষ্টির দিনগুলোতে হয়েছিল, অর্থাৎ এই তাবুককে ঘিরে একটি যুদ্ধ সংঘটিত হয়েছিল, যেই যুদ্ধের নাম হচ্ছে তাবুকের যুদ্ধ। তো এই তাবুকের যুদ্ধটি অনাবৃষ্টির মানে যখন প্রখর মানে রোদ ছিল, গরম ছিল অনেক, এমনকি বাতাসের স্বল্পতা ছিল, স্বল্পতা বলতে ঠান্ডা বাতাসের স্বল্পতা কিন্তু বাতাস ছিল ঠিক, কিন্তু খুব গরম বাতাস ছিল, এমনকি এই যুদ্ধ যখন হচ্ছিল তখন বাহনেরও স্বল্পতা ছিল, অর্থাৎ উটের বা বিভিন্ন বাহন, যে বাহন কে করে ঘিরে যুদ্ধ হয়ে থাকে, বাহনের উপর সওয়ারি হয়ে যুদ্ধ করে থাকে, সে বাহনেরও স্বল্পতা ছিল, এমনকি পানাহারেরও কষ্ট হয়েছিল, সৈন্যবাহিনীর সংখ্যাও অনেক বেশি, কিন্তু মানে তাদের বরম পোষণের জন্য যা প্রয়োজন সে সকল জিনিসের কমতি ছিল। তাই এই যুদ্ধে মুসলমানদের খুবই কষ্ট ও অভাবের সম্মুখীন হতে হয়। এই কারণেই এই যুদ্ধকে জাইশুল উসরাত অর্থাৎ অভাবী সৈন্যবাহিনী ও বলা হয়ে থাকে। তো আজকে যে আমাদের টপিক তাবুক, তো তাবুক এ স্থানের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল, আমি বলেছিলাম যে তাবুকের যুদ্ধ, এই তাবুকের যুদ্ধের মধ্যে মুনাফিকদের খুবই লজ্জিত ও অপমানিত হতে হয়েছিল। এই কারণে আবার এই যুদ্ধটির নাম গজওয়ায়ে ফাদেহাও বলা হয়ে থাকে, অর্থাৎ অপমান করার যুদ্ধও বলা হয়। এ বিষয়ে সকল ঐতিহাসিকগণ মতানৈক্য রয়েছে যে এই যুদ্ধের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 হিজরির রজব মাসের বৃহস্পতিবার যাত্রা করেন। প্রিয় দর্শক, আরবের গাসানি বংশ যা রোমের কাইসারের অধীনে সিরিয়ায় শাসন করত,
প্রিয় দর্শক, আজকে যে আমরা বলছিলাম যে রোমের যে বাদশাহ কায়সারের কথা, এইনার কথা কেন বলছি, যে আজকে যে আমাদের টপিক তাবুক, তো এই তাবুক এই শব্দটি কিন্তু তাবুকের যুদ্ধ নামে পরিচিত, আমরা সকলে আলহামদুলিল্লাহ শুনেছি জেনেছি। তো এই যুদ্ধ সংগঠিত হওয়ার কারণ কী ছিল, যেটি বলছিলাম রোমের কায়সার, তো তার ব্যাপারে আসছে। সে তার অধীনে সিরিয়া শাসন চলতো এবং তারা সকলেই খ্রিস্টান ছিল, তাই রোমের কায়সার তাদেরকে উপকরণ বানিয়ে মদিনায় সামরিক আক্রমণ করার প্রতিজ্ঞা করে নিল। সুতরাং সিরিয়ার যে সকল ব্যবসায়ী জৈতুন তেল তারা বিক্রি করত, তো এই জৈতুন তেল তারা বিক্রি করার জন্য মদিনায় আসত। তারা সংবাদ দিল যে রোমের কায়সার প্রশাসন সিরিয়ায় অনেক বড় সৈন্যবাহিনী জমা করেছে এবং এই সৈন্যবাহিনীতে রোমিরা ছাড়াও লখম ও জোজাম এবং গাসান গোত্রের সকল আরবরাও অন্তর্ভুক্ত। এ সংবাদ সম্পূর্ণ আরবের চারিদিকে চর্চা হচ্ছিল, চারিদিকে ছড়িয়ে গেল, আর রোমিকদের ইসলামের প্রতি শত্রুতা কোনো গোপন বিষয় ছিল না। তারা এই সংবাদটি ভুল ভেবে অবহেলা করার কোনো কারণও ছিল না, তাই প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈন্যবাহিনী প্রস্তুত করার আদেশ দিলেন। কিন্তু যেমনটি বর্ণনা এই কিতাবের মধ্যে এরকম এসেছে এগুলা, তো তখন পবিত্র হেজাজ তা আরবে প্রবল করা চলছিল এবং কি খুবই গরম পড়ছিল, এই কারণে মানুষের ঘর থেকে বের হওয়া কঠিন ছিল। মানে এক তো যুদ্ধের জন্য তো প্রিপারেশন নেওয়া তো দূরের কথা, বরঞ্চ মানুষ ঘর থেকে বের হওয়া কি কঠিন ছিল, কারণ খুবই গরম পড়ছিল। তো এখানে যারা মদিনার মুনাফিক ছিল, যাদের নিফাকের বিষয়টি জানাজানি হয়ে গিয়েছিল, তারা নিজেরাও সৈন্যবাহিনীতে যোগ দিতে অপারগতা প্রকাশ করছিল এবং অন্যদেরকেও তারা কি মুনাফিকরা নিষেধ করতো যে তোমরা যেও না। মুনাফিকরা তো মুনাফিকই ছিল, আমার নবীর কোনো কিছু হুকুম করেছেন, আমার নবী কোনো কিছু ইরশাদ করেছেন, তারা সেটার উপর আমল করতো না, বরং অন্যকেও সেটার উপর আমল করতে বাধা প্রদান করতো। কিন্তু আমার নবীর হুকুমে সাহাবায়ে কিরাম আলাইহিমুরিদওয়ান তারা কেমন লাব্বাইক বলেছিলেন। আমার নবী যখন বলেছে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো, সৈন্যবাহিনীদের যখন একত্রিত করার জন্য ইরশাদ করলেন, চারিদিকে খুবই গরম পড়ছে, বিভিন্ন কিছুর অভাব চলছে, এরপরও কিতাবের মধ্যে আসছে আমার নবীর হুকুমে আমার নবীর ইরশাদে প্রায় 30,000 সৈন্য জমা হয়ে গেল। সুবহানাল্লাহ। তবে এই সকল মুজাহিদের জন্য বাহন ও যুদ্ধ সরঞ্জাম ব্যবস্থা করা এটাও খুবই একটা কঠিন ছিল, কারণ সৈন্যবাহিনী অনেক, কিন্তু সে সকল সৈন্যবাহিনীদের জন্য সওয়ারির ব্যবস্থা করা, তাদের বরম পোষণের ব্যবস্থা করা, তো আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম অনেক চিন্তিতও ছিলেন, সবাই চিন্তিত ছিল। তো তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের সকল গোত্র থেকে, এখানে একটা খুবই আর সুন্দর বিষয় দর্শক শ্রোতা, তো ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের সকল গোত্র থেকে সৈন্যবাহিনী এবং আর্থিক সাহায্য চাইলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দোনো জাহানের মালিক ও মুক্তার, যিনি দুনিয়ার নয় সক দোনো জাহানের দো জাহানের বাদশাহ, আমার নবী আল্লাহ পাকের দরবারে চাইলে আল্লাহ পাকের দরবারে দোয়া করতেন, আল্লাহ পাক আমার নবীকে কী না দিতেন, কিন্তু আমার নবী আরবের গোত্রদের থেকে সৈন্যবাহিনী এবং আর্থিক সাহায্য চাইলেন। তো এভাবে আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন যে ইসলামের জন্য দীনের জন্য চাঁদা সংগ্রহ করা এটি আমার নবীর সুন্নত, এবং আমাদের জন্য আমরা যেন শিক্ষা অর্জন করি দীনের জন্য ইসলামের জন্য আমাদের মুসলমান ভাইদের থেকে বোনদের থেকে যেন আমরা দীনের জন্য ইসলামের জন্য চাঁদা সংগ্রহ করি, যেন দীন ইসলামের উন্নতির জন্য আমার নবী আমাদেরকে এটা শিক্ষা দিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, এই যে তাবুকের যুদ্ধ, এখান থেকে অসংখ্য শিক্ষণীয় বিষয় আমাদের রয়েছে। এই তাবুকের যুদ্ধকে ঘিরে বলতে গেলে অনেক আরও বিশাল বড় ঘটনা রয়েছে, কিন্তু বলতে গেলে তো শেষ হবে না, আমাদের অনুষ্ঠানের সময়ও একটা নির্দিষ্ট রয়েছে। তো এখানে আমি আজকে এই টপিক নিয়ে যে তাবুক, এখান থেকে কয়েকটি বিষয় আপনাদের কাছে তুলে ধরব যে এই স্থানে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
যখন যুদ্ধের জন্য সাহাবাই কেরামদেরকে মুসলমানদেরকে যখন ডাক দিয়েছিলেন, তখন ওই সময় পরিস্থিতি ছিল খুবই, মানে যুদ্ধের জন্য একেবারে করার জন্য অনুকূলে ছিল না, মানে বলতে গেলে সব কিছু পরিস্থিতি, মানে যুদ্ধ করার মতো পরিস্থিতি সেখানে ছিল না। কিন্তু আমার নবী এরশাদ ফরমাইয়েছেন, আমার নবী হুকুম দিয়েছেন, আমার নবী অনুরোধ করেছেন, আমার নবী বলেছেন। আমার নবী যখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, তখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তারা লাব্বাইক বলে উঠলেন। কিন্তু যারা মুনাফিক ছিল নাউজুবিল্লাহ, তারা তো নিজেও ঘর থেকে বের হচ্ছিল না, বরঞ্চ অন্যদেরকেও যুদ্ধ যেতে বাধা প্রদান করছিল। তো আমরা অবশ্যই মুমিনদের দলে, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের নবীকে সত্যিকার অন্তরে ভালোবাসি, আমার নবীর হুকুমের প্রতি আমাদেরও লাব্বাইক বলা উচিত। এখন তো আর সেরকম যুদ্ধের জন্য তো আমাদেরকে হুকুম করা হচ্ছে না বা আদেশ দেওয়া হচ্ছে না। এখন তো আমার নবী আমাদের জন্য যে সকল সুন্নতসমূহ রেখে গিয়েছেন, সে সকল সুন্নতের উপর আমল করার জন্য আমার নবী বলে গিয়েছেন, আমার নবীকে অনুসরণ করার জন্য বলে গিয়েছেন। আমার নবীর হুকুমের লাব্বাইক বলা মানে হচ্ছে আমার নবী রেখে যাওয়া সে সুন্নতের উপর আমল করা। আর আজকে আমরা সে সকল সুন্নতকে কতটুকু আমরা আমল করছি, তাই আমাদের উচিত নিজেকে, নিজের জীবনকে সুন্নত রঙে রঙিন করা এবং নিজের কাজ কর্ম প্রতিটি ক্ষেত্রে আমার নবীর আদর্শে নিজের জীবন গড়ে তোলা। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। এবং কি যে যে কোনো পরিস্থিতিতে, ওই সময় যখন যুদ্ধের জন্য আমার নবী বলেন, তখন পরিস্থিতি কিন্তু খুবই খারাপ ছিল। এখন আমরা বলি যে আমরা যদি এখন সুন্নতের উপর আমল করি বা আমাকে কে কী বলবে, আমাকে অমুক এটা বলবে, তো এরকম মন মানসিকতা যেন শয়তানের দুকাতে যেন আমরা না পড়ি। বরঞ্চ আমার নবী বলেছেন, এটা আমার নবীর সুন্নত, নিজের সকল কিছু বিলীন করে দিয়ে হলো আমার নবীর সুন্নতের উপর আমল করার মন মানসিকতা আমাদের তৈরি করা উচিত। আল্লাহ তাআলা সুন্নতকে আপন করে নেওয়ার আমাদের তৌফিক দান করুক। এবং শেষ পর্যায়ে যে বিষয়টি ছিল যে আমার নবীর দীন ইসলামের জন্য মাশাআল্লাহ আমাদেরকে যে শিক্ষা দিয়ে দিয়েছেন, আমার নবী যুদ্ধের সময় সাহাবায়ে কেরামদের থেকে আমার নবী ছাদা সংগ্রহ করেছিল, আমার নবী এরশাদ ফরমাইয়েছিলেন তোমরা যে যতটুকু পারো এই যুদ্ধের জন্য তোমরা সহযোগিতা করো, আমার নবী বলেছেন, এটা আমাদের থেকে শিক্ষা দেওয়ার জন্য দাওয়াত ইসলামী, আলহামদুলিল্লাহ আপনার চোখের সামনে দাওয়াত ইসলামী সারা বিশ্বের মধ্যে দীন ইসলামের কাজ করে যাচ্ছে। তো এগুলা চলমান রাখার জন্য এবং এগুলো আরও উন্নতি করার জন্য আপনার আমার সহযোগিতা প্রয়োজন। আমরাও নিজেদের দাওয়াত ইসলামীকে আমরা আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করি। আল্লাহ তাআলা আমাদেরকে মিলেমিশে দীন ইসলামের কাজ করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য একটা ঐতিহাসিক স্থান নিয়ে আপনার সামনে আমরা আবার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।